আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করতেছিলেন যে বাইনারি এবং ডিজিটালের মধ্যে পার্থক্যটা কোথায় এবং আপনি বা আপনারা কোনটাতে ট্রেড করবেন মানে বাইনারিতে ট্রেড করাটা ভালো হবে নাকি ডিজিটালে ট্রেড করাটা ভালো হবে তো আজকে মূলত এই বিষয়টা নিয়ে আমি সম্পূর্ণ একটা ক্লিয়ার কাট আলোচনা করব তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না তো প্রথমেই যেটা বলবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাইনারির মধ্যে ট্রেড করার সুফল যেটা যেটা সবাই আর কি বাইনারিতে ট্রেড করে এই জন্যই যে এখানে ধরেন আপনি একটা ট্রেড প্লেস করলেন এই জায়গা থেকে মানে একদম ওপেনিং পয়েন্টে একটা ট্রেড প্লেস করলেন তো কোনো এক কারণে মার্কেট আপনার যেখান থেকে ট্রেড প্লেস করলেন ঠিক ওইখানেই ক্লোজ হলো ঠিক আছে বাট ওই ক্যান্ডেল চলে আস মনে করেন এই ক্যান্ডেলটা এর ওপেনিং যেখানে ক্লোজিং সেখানে তো এরকমটা হলে এটিএম হয় অ্যাট দ্য মানি অর্থাৎ ড্র হয় মানে আপনি যদি ট্রেডটা তখন উইনও করেন লসও করেন নেই যার কারণে আপনি যেটা ডলার দিয়ে বিট করছেন সেটা আপনাকে রিটার্ন করবে ঠিক আছে আর যদি আপনি এই সেম কাজটাই ডিজিটালে হয় অর্থাৎ যেখানে ওপেনিং সেখানেই যদি ক্লোজিং হয় তাহলে ডিজিটালে সেটাকে লস দেখাবে তো সব থেকে বড়ো যেটা সুবিধা মনে করি বাইনারি সেটা হচ্ছে এটা যে এখানে অনেক সময় কিন্তু যেখানে আপনি ট্রেড নেবেন ঠিক সেখানেই ক্লোজ হয় তখন কিন্তু মানিটা রিটার্ন করে তারা কিন্তু ডিজিটালে যদি এরকম হয় যেখানে ট্রেড করবেন সেখানেই যদি ক্লোজ হয় তাহলে কিন্তু লস ঠিক আছে আর একটা যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে যেটা ভুল করে যে আমি পার্ট করি করিনি ওকে অনেকে যে ভুলটা করে দেখেন একই পেয়ার্স কিন্তু এটা হচ্ছে আমাদের এসডি এটাও কিন্তু ইউরোয়েচডি সেম পেয়ার সেমভাবেই চলতেছে এটা ওয়ান মিনিটে এটা ওয়ান মিনিটে কিন্তু এটা ডিজিটাল এটা বাইনারি ঠিক আছে তো আপনি এখানে একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে রাইট নাও মার্কেটে কিন্তু ডিজিটালেও যে পরিমাণ পার্সেন্টেজ দিচ্ছে আপনি এজ এ পার্সেন্টেজ এখানে দিচ্ছে আপনার ছিয়াত্তর পার্সেন্ট এখানেও কিন্তু ছিয়াত্তর পার্সেন্ট দিচ্ছে কিন্তু অনেক সময় আপনি দেখবেন বাইনারিতে যে পরিমাণ পার্সেন্ট দেয় মানে রিটার্ন আপনি যেটা দিয়ে বিট করবেন তার যে পার্সেন্টেজটা রিটার্ন দেবে সেটা বাইনারিতে দেখবেন হয়তো বা কম দিচ্ছে ডিজিটালে বেশি দিচ্ছে ঠিক আছে আবার অনেক সময় দেখবেন হয়তো বা বাইনারিতে বেশি দিচ্ছে ডিজিটালে কম দিচ্ছে তো এটা একটা বিষয় কিন্তু আমি একান্তই যে ব্যক্তিগতভাবে ডিজিটাল করি না এই জন্যই যে অনেক সময় কিন্তু আমাদের যেখানে ট্রেডটা ওপেনিং হয় সেখানে ক্লোজ হয় অর্থাৎ ডোজি ক্যান্ডেল চলে আসে বা কোনো কারণে আমার লেট এন্ট্রির কারণে ওইখানে হয়তো ক্লোজ হয় ট্রেডটা তখন এটিএম হলে বাইনারিতে রিটার্ন করে কিন্তু ডিজিটালে কিন্তু সেটা করে না গত কয়েকদিন আগে একজন কমেন্ট করছিলো এই বিষয়টা যে আমি যেখানে ট্রেড করেছিলাম কথা ওপেনিং পজিশনে ট্রেড করছি মার্কেট ক্লোজিং ঠিক ওই পজিশনে হয়েছে বাট তারপরেও লস দেখিয়েছে আমি ওনাকে কমেন্টের রিপ্লাই দিয়েছি উনি ফোনও দিয়েছে বলেছি যে আপনি হয়তো ডিজিটালে করতেছেন পরবর্তীতে উনি দেখতে পারলো যে হ্যাঁ উনি ডিজিটালে করতেছে বাইনারি করলে বাইনে মানে বাইনারিতে করলে কিন্তু ওই সমস্যাটা হতো না ঠিক আছে তো এই জন্য কিন্তু বাইনারিটা বেস্ট ঠিক আছে আর একটা যেটা আপনি যদি মনে করেন যে মানে ডিজিটালে পার্সেন্টেজ বেশি দিচ্ছে বাইনারিতে কম সেক্ষেত্রে ডিজিটালে করতে পারেন তবে ওই রিক্সটা মাথায় রাখতে হবে যে এখানে যদি এটিএম হয়ে যায় ডিজিটালে তাহলে ওটা লস যাবে আর বাইনারিতে যদি এটিএম হয়ে যায় তাহলে সেটা রিটার্ন পাবেন ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনি বাইনারিতে ট্রেড করলে ধরেন আমরা এখানে হায়ারের জন্য ট্রেড করলাম এখানেও সেম হায়ারের জন্য ঠিক আছে তো এখন যদি আপনি এখানে খেয়াল করেন এখানে এখন যদি সেল দেয়া হয় তাহলে দেখেন আপনার লস যাবে কত মাত্র চার ডলার আর ঠিক একই পজিশনে এখানে দেখেন এখানে যদি আপনি সেল দিয়ে দেন তাহলে আপনার লস যাবে কত চোদ্দ ডলার ঠিক আছে তার মানে এই যে এখানে দেখেন এখানে পুরো মানে বলা যায় পনেরো ডলার এখন যদি আমরা সেল দিয়ে দিই তাহলে পনেরো ডলার লস হয়ে যাবে আর এখানে দেখেন যদি সেল দিয়ে দেন তাহলে পাঁচ ডলার লস হচ্ছে তার মানে এখানে আপনি ট্রেড নিলে সেল দেওয়ার অপশান হবে তবে এটা খুব একটা সুবিধার আমি মনে করি না ঠিক আছে কারণ আপনি বাইনারিতে বা ডিজিটালে ওয়ান মিনিটের ট্রেড নিলে আপনি অবশ্যই এখানে শিওর হয়ে ট্রেড নেবেন সো এখানে সেল দেওয়ার প্রশ্নই আসে না ঠিক আছে অনেকে হয়তো ভাবতেছেন যে এইভাবে আমি সেল দিয়ে দিয়ে ভালো একটা প্রফিট করবো বাট একটা সময় কিন্তু একটা বড়ো একটা লস চলে যাবে তখন কিন্তু আর রিকভার করতে পারবেন না সেই অনুযায়ী বাইনারিটাই কিন্তু বেস্ট এবং আপনাকে জেনে বুঝে দেন ট্রেড করতে হবে ঠিক আছে তো আমরা দেখেন এখানে এখন যদি ট্রেড প্লেস করেন তাহলে দেখেন আপনি কি পরিমাণ ফিডব্যাক পাচ্ছেন যাই হোক আমরা দুটো ট্রেডে উইন করছি তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে তারপরও যদি কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে বা অন্য কোনো বিষয়ের উপর যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ডিসপ্লে তে দেওয়া যে ফোন নাম্বার আছে আমার ব্যক্তিগত ফোন নাম্বার এখানে আপনি ফোন দিয়ে আপনার প্রবলেম সলভ করে নিতে পারেন আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগামী বিশ তারিখ হতে আমাদের উনত্রিশতম ব্যাচের ক্লাস শুরু হবে যারা আপনাদের আমাদের কাছে শিখতে চাচ্ছেন তারা এই ব্যাচে ভর্তি হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভর্তির লিংক দেওয়া আছে এই লিংক দেখে আপনি ভর্তি হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ